বসুন বসুন, আসুন আসুন বসুন। এই তো জামা কাপড়গুলো গুছোচ্ছিলেন না, আপনি এবার আসতে গেলেন কেন? পায়ে ব্যথা নিয়ে আপনাকে ডাকলেই তো পারতেন, আমি চলে যেতাম। না না বৌমা, আমি বসতে আসিনি। শোনো, আমি আর তোমার শ্বশুর বাজারে গিয়েছিলাম, মূল কথায় আসি। আমি আর তোমার শ্বশুর বাজারে গিয়ে যা শুনলাম, ওরে বাবা রে বাবা, বাজারে যা চোর ছাচুর বেরিয়েছে গো, কি বলবো, চাই দেখি শুধু চুরি চামারি চুরি চামারি। জানো তুমি, আমি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে প্রায় 2 কেজি সোনা পেয়েছিলাম। ওরে বাবা রে, সব তোমার শাশুড়িকে দিয়েছিল, একটা সোনা একটা সোনা সব শাশুড়িকে দিয়েছিলাম, না বলতে একটা বাড়ি কিছু রাখিনি। আর তোমাদেরকে তো সব বলাই যাবে না, যা চোর ছাচুর বলছে যখন জানে সবাই যে তোমাদের কাছে ওখানে কাছে থাকবে। তুমি আমাকে সব দিয়ে দাও, বের করে সব দিয়ে দাও, দেখি দিয়ে দাও। তোমাদের দিতে চাও না, ওইভাবে বলছেন কেন মা? আমার বাড়িকে আপনাদের না বলুন, দিচ্ছি সব বাইরে আছে, আমাকে বললে হয়তো দিয়ে দিতাম, বাইরে বের করেছি, তো দেখিনি কি কি আছে, আপনাকে দিয়ে দিচ্ছি। এই তো দেখি সব, হ্যাঁ এই তো পাল্লা একটা, এই যে মালা চুড়ি একটা, এই যে একটা কানে, হ্যাঁ হ্যাঁ সব সব কানে এতেই আছে মা, আরও আছে, সব এতে আছে। নিয়ে যান মা, নিয়ে যান, ঠিকভাবে রেখে দেবে, ঠিক আছে মা, ঠিকভাবে রেখে দেবে, আমার কাছে হারিয়ে যাবে কথা। হ্যাঁ বা জিনিস বলতে হবে মা, তোমার বাপের বাড়ি থেকে জিনিসগুলো খাটসা রয়ে যাবে, একেবারে দাও জিনিস, আমি কিন্তু দুর্নাম করবো না, সত্যি খুব সুন্দর জিনিস এসেছে। বাহ কি সুন্দর সব ডিজাইন, একদম নতুন কোন দোকান থেকে নিচে কে জানে। বাহ ওমা, ও গোলাটা কি রেখেছো? দাও ওটা দিয়ে দাও, রেখেছো কেন আবার? অত রাখতে হবে না বাবা, যা চোর ছেড়ে বেজে তোমার ভালোর জন্য তো করছি আমি, দিয়ে দাও দিয়ে দাও সব, দিয়ে দাও। এটা মা কিন্তু আমি সারাক্ষণ করবো বলে রেখেছিলাম, ঠিক আছে আপনি যখন বলছেন দিয়ে দিই, আর কি সমস্যা বলুন, ঠিক আছে দিয়ে দিচ্ছি, দাঁড়ান খুলে দিই বাবা। আহ এই মা, নিয়ে যান, কি সুন্দর মালাটা ছিল, নিয়ে যান মা, নিয়ে যান, ঠিকভাবে রেখে দেবেন, ঠিক আছে মা, ঠিক আছে। বাহ কি সুন্দর, একবারে 24 ক্যারেট, ও বাবা হাত তো ওটা কিনে গেছে মা, ওটা 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 কিনে গেছে মা, হ্যাঁ মা হাতে তো দেবো, কিন্তু আমার কাছে তো সোনার তাহলে কিছুই থাকলো না, এটা দিয়ে দিলে ঠিক আছে, যখন বলছেন তাহলে দিয়ে দিই, তো আমার কাছে থাকলে কোনো সমস্যা তো, ঠিক আছে যখন বলছেন দিয়ে দিই, আপনি যখন রাগ করছেন নিয়ে যান, ঠিকভাবে রেখে দেবেন, কিছুই থাকলো না আমার কাছে কিন্তু মা। আরে বাবা, তোমার তো মুখ বেজায় করার দরকার নেই, আমি তোমাকে সিটি গোল্ডে ভালো জিনিস এনেবো, কি সুন্দর তোমার জিনিসগুলো আছে, আর অত এইসব কথা কিন্তু বাবুকে বেশি বলার দরকার নেই, আমি বাবুকে যা বলার বুঝি সুঝে বলে দেবো। আরে মোদ্দা কথা, আমি তো তোমাদের ভালোর জন্যই করছি, এখন তো সব কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতার যুগ, যে বউকে বউকে কে বেশি আঁচলে বেঁধে রাখতে পারে, অত আঁচলে বাঁধার দরকার নেই বাবু, হ্যাঁ নিজের মতো থাকো না, আমি আসছি, হ্যাঁ যা, ঠিক আছে মা, ঠিক আছে। শান্তি নেই, হ্যাঁ কোনো দরকারই এসছি, জানি তো কি দরকার মা, কি কেমন দরকার আছে, জানি দরকারই আসবে, আমি কিন্তু এরকম বললে কিন্তু আমি বিয়ে বাড়ি যেতে পারবো না। আমি বলেছিলাম দেখুন, এত সুন্দর করে সেজে বুঝে শাড়ি টাড়ি পরে এখন একটা মারার জন্য আমি যদি বিয়ে বাড়ি না যেতে পারি তাহলে কেমন লাগে বলুন? আমার অত ভারী ভারী জুয়েলারি পরতে আমার ভালো লাগে না, হালকা জুয়েলারি দরকার। আপনার ছেলেকে বলছি একটা কিনে দিতে দিচ্ছে না, দেখুন কীভাবে সেজেছি এখন, আমি কীভাবে রেডি হয়েছি এখন, আমাকে একটা মালা কিনে দিচ্ছে না, দেখুন আমি কী করবো, আমি কিন্তু যাবো না এরকম বলে, আপনি ডুবো যান। আমা হ্যাঁ আমার কাছে এই বাহানে আমার কাছ থেকে কিছু একটা নিতে চলে এসছে, এই আগে শাশুড়ি ছিল না তখন বৌমা ছিল না, কী যে করি কপালটাই খারাপ আমার, দেখি কী বলে বাবা। কী ব্যাপার, শাশুড়ি মা কিছু বলছে না, মালাটা নেওয়ার কথা থাক আমি বলে দিই। হ্যাঁ আপনাদের গলার চেনটা না খুব সুন্দর লাগছে তো, হালকা, হ্যাঁ শকুনের চোখ পড়ে গেছে মালাটার দিকে, না না বাবা এটা খুব পুরোনো মাত্র, ভালো লাগবে না তোমাকে, না না আমার ভালো লাগবে, দিন না মা, দিন না আমার শাড়িটার সাথে খুব সুন্দর যাবে, দিন না দেখুন কী সুন্দর লাগবে, দিন না মা। আর বাবা ভালো লাগবে না, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, বা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, দিন না মা দিন, কী সুন্দর লাগবে দেখুন, আমাকে একটু দাঁড়ান আমার জন্য যেন তৈরি মালাটা, দিন না মা আমাকে দিন দিন, দেখুন 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 আমাকে কী সুন্দর লাগছে, আমি বললাম না আমার জন্যই তো, এবার কাপড়টার সাথে আমার সেই যাচ্ছে, দারুণ লাগছে, এবার আমি রেডি হয়ে একটা বিয়ে বাড়ির জন্য প্রস্তুত হই। হ্যাঁ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আমার সুইট মা, আগে শাশুড়ি নিতে এখন বউ মানে কপালটাই